আর শুনো এদিকে স্যার কি হইছে স্যার করতেছেন কেন বড় রে 2 টাকা দিলে কাজ টা টাকা আরে না পাগল আপনি কি বোকা নাকি বুঝেন না আপনি কোনো কিছু 2 লাখ 2 লাখ আসো আসসালামু ভাইয়া আসসালামু আলাইকুম জি দেই ফাইলটা দেন

আচ্ছা ঠিক আছে শোনেন এই যে আমাদের সামনে পাশে একটা রুম আছে না বড় সারের রুমের পাশে একটা রুম আছে ওই রুমে যান ওই রুমে সারে আছে সারের কাছে ফাইলটা নিয়ে যান আর শোনেন কোনো সমস্যা হলে কোনো কাজ যদি আপনার কোনো প্রবলেম হয় কোনো কাজের কোনো যদি প্রয়োজন হয় আইসেন বা হিসাবে করে দেবেন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বাকি না সুন্দর লাগতেছে আরে এই শাড়িটাই না সেই সেক্সি এ লাগতেছে বুঝছো

আসসালামু আলাইকুম স্যার আচ্ছা রাখো একটু পরে ফোন দিতেছি আমি তোমাকে হ্যাঁ আচ্ছা 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 পরে হবে আচ্ছা ঠিক আছে আসছো তুমি তোমার আব্বু খুব সত ছিল ঠিক আছে খুব ভালো ছিল তোমার বাবাকে আমি খুব রেক্সপেক্ট করি মন থেকে রেক্সপেক্ট করি আল্লাহ এত সুন্দর ব্যাগ আল্লাহ কোথায় কিনলা তোমার হাতের কেন টা শুনবো দেখো দেখো কালকে আসবো আর রুম নক করবা নক করো না কেন ফাইলটা যদি একটু এর পরবর্তীতে আমার রুম ঢুকলে নক করে ঢুকবা যাও পেয়ে বুঝে না কিছু শোনা বিশ্বাস করো তোমাকে দেখলেন আমার ও স্যার বসুন 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 বসুন

আর না পা আপনার এক জায়গায় নিয়ে যাব না বড় স্যার খুশি আপনি টাকা পেয়ে যাবেন তো আপনার আর ওই টাকা পাবেন তো বড় এমন টাকা পাবেন আপনি প্রায় সাড়ে তেরো লাখ টাকা মতো টাকা পাবেন আপনি তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পাবেন তাহলে আপনি দুই লাখ টাকা সমস্যা কি বুঝতেছেন না কেন এটা আপনার ভালোর জন্য কই দিয়েছে আচ্ছা ঠিক আছে এসব জিনিস তো একটু সিক্রেট থাকা দরকার আপনার কালকে একজন নিয়া জমনি আপনার ভালো লাগবে আপনি টাকাও পাবেন সমস্যা কি ঠিক আছে তাহলে আপনি জান যারা বলছিল মাথা রেখে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম Boss. Sånn skal det gjøres.

হ্যালো কে আপনি সিনথিয়া বসি সাহেবের মেয়ে চিনতে পারছেন আর মোবাইল এটা কি পাঠাইছেন কি ব্ল্যাকমেইল করতে চান ব্ল্যাকমেইলই করব আপনাকে যদি আপনি আমার কথা না শুনেন কি করতে হবে এখন আমাকে আমার বাবার পেনশনের টাকার জন্য 2 লক্ষ টাকা আপনাকে আমি দিছি আপনার জুনিয়র স্যারকে দিছি 20000 টাকা আপনার অফিসে যাতায়াত করতে আমার 10000 টাকা হয়েছে মোট টাকা হয়েছে আমার 2 লক্ষ 30000 টাকা এটা আমাকে ব্যাক করবেন না হলে আপনাকে আমি এই যে ভাইরাল করে দেবো বুঝতে পারছেন আমার কথা না আপনাকে আমি লোকেশনটা বলে দিচ্ছি পাঁচ নম্বর সেক্টর তিন নম্বর পার্ক ঠিক আছে এখানে আসবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে থাকেন আমি আসতেছি এখানে কাজটা ঠিক করল না তুমি খুব একটা খারাপ কাজ করছো আমার সাথে না ভিডিওটা ডিলিট করছো আর কোথাও আছে না চাইলে তোমার আমি অনেক কিছু করতে পারতাম খুব চালাক নাকি তোমার ভিডিও ভাইরাল না করলে তোমার মতন শয়তান প্রত্যেক দিন জন্ম হবে এখন থেকে তুমি ভাইরাল আরে ঘুষ করবে